হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শিরিংস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তো আমি বেশ কিছুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল, একটু ফ্যামিলি প্রবলেম চলছিল, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল, সেই জন্য আমি আর তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তো একটু মানে অনেক রকম প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি। তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে ফ্রি আসি, আর ভালোও লাগছে না তোমাদের সাথে কথা না বলতে পেরে, তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি কী ব্লগ নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বলে আগে কাজটা দেখাই, তারপরে ফোকাসটা নিচ্ছে ঠিকঠাক। হ্যাঁ, তো তারপরে দেখতে থাকো। ফার্স্ট আমি ক্রিম নিচ্ছি বেবি জনসন, আমি এটাই ইউজ করি বলতে হচ্ছে এটা আমি অনেক বছর আগের থেকে ইউজ করি, ইনফ্যাক্ট আমার বিয়ের আগের থেকে ইউজ করি। চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিই। ইউজ করবো আমি প্রাইমার, খুব সামান্য প্রাইমার নিই। আর আমি যখনই নর্মালি মেকআপ নর্মালি মানে কোথাও গেলেও আমি জাস্ট মানে বাজারে টাজারে কোথাও গেলে আমি জাস্ট এইভাবেই নর্মাল লুক একটা মানে কী বলবো কিছু ইউজ করি না, বাট হচ্ছে একটু ক্রিম প্রাইমার ব্যাস এইগুলো একটু ইউজ করি। এবার হুদা বিউটির আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, ভীষণ ভীষণ অল্প, জাস্ট একটা ন্যাচুরাল লুক দেওয়ার জন্য। দেখো কতটা অল্প নিয়েছি, একদম সামান্য। তো আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি না, এটাকে জাস্ট আমি নর্মালি আমার হাত দিয়ে জাস্ট ক্রিমের মতন অ্যাপ্লাই করবো। আর সবসময় মনে রাখতে হবে যেটাই আমি ফাউন্ডেশন ক্রিম যেটা ইউজ করি না কেন, সেটা যেন আমার গলা পর্যন্ত মানে ক্রিমটা বা ফাউন্ডেশন যেটা ইউজ করি না কেন আমি পুরোটাই কারণ গলা পর্যন্ত করব, কারণ মুখটা একরকম আর গলাটা যদি অন্যরকম হয় দেখতে পুরোটাই বিচ্ছিরি লাগবে। সো তোমরাও এইভাবেই করবে, আর কে কীভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। সো
এবার আমি করব আইব্রো। আইব্রোটা আমি ন্যাচুরালি আমি সবসময় আমি বাজারে গেলে বাজারে গেলেও আমি আইব্রোটা করি, মানে হালকা করে জাস্ট, মানে আমার ন্যাচুরালি রুটার সাথে আইব্রোটার সাথে সেট করার জন্যই করি ব্যাস। দেখো আমি ক্লসলের এই কাজলটা দিয়েই হচ্ছে আইব্রোটাও করি, আইব্রোটা করে নিই। দেখো কতটা ন্যাচুরাল লাগছে, আমি কিন্তু একটু বেশি নিইনি, জাস্ট হালকা করে। এবার আমি ইউজ করব আইব্রো ফাউন্ডেশন, হয়ে গেল এবার লিপ, তারপরে চোখ। তো আমি লিপটাকে আঁকানোর জন্য এরকম একটা লিপ লাইনার ইউজ করছি, যেটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। আমার লিপ লাইনারটা আমার ভীষণ মানে ভালো লাগে, লিপটা আগে নিয়ে লিপস্টিক পরতে আমি বেশি ভালোবাসি। আর আমি আগে কেমন বলবো, লিপ লাইনারটা ইউজ করতাম, জাস্ট লিপ লাইনার আর একটা জেল, লিপ জেলটা ইউজ করতাম। এটা আমার ছোট্টবেলার থেকেই আমি করি, মানে যখন স্কুল লাইফ থেকেই আমি তখন লিপস্টিক ইউজ করতাম না, তো আমি লিপ লাইনার আর হচ্ছে লিপ জেল বা বেবি লিপস এরকম টাইপের কিছু ইউজ করতাম। কেমন লাগছে, কেমন লাগছে তোমার কমেন্ট করে জানিও প্লিজ। এবার একটা পিঙ্ক শেডে আমি লিপস্টিক ইউজ করছি। ফাইনাল লুকটা তোমাদেরকে ভালো করে ফোকাস করে দেখাবো, দাঁড়া। এবার আমার চুল, দেখো আমি চুলটাকে এবার ফার্স্ট চুলটাকে একটু এইভাবে রাউন্ড করে ঠিক
সিঁড়িটাকে আগেই পড়ে নিয়েছি, তো সেই জন্য সিঁড়িটা পড়লাম। কেমন হয়েছে? বলো প্লিজ। কেমন হয়েছে? আমি এভাবে ন্যাচারালি মানে ভীষণ হালকাভাবে কোথাও গেলে সাজি। জাস্ট আমি একটু কাজলটা অ্যাপ্লাই করবো ভুলে গেছি। ঠিক আছে দাদা, আমি কাজলটা লাগিয়ে ফাইনাল টাচ রেডি। জাস্ট এইভাবে পেঁচিয়ে নিয়ে রাউন্ড করে ওখানে জাস্ট ক্লিপটা মেরে দিয়েছি। সো ফ্রেন্ড, দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে আমার বাড়িতে একটু লোক এসেছিলো, তো একজন এসেছিলো, ওই জন্য পাশের বাড়ি একজন এসেছিলো, তো সেই জন্য আমি চেঞ্জ করে নিয়ে একটু নিচে গেছিলাম, সেই জন্য। আচ্ছা দিচ্ছি দাদা, আমি একটু কথা বলে নিই। তারপর সেই জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছিলাম, আর চেঞ্জ করে নিয়ে তারপরে আবার একটু কথা বলে নিয়ে তারপরে চলে গেল। জাস্ট আমি আবার তারপরে একটু বসলাম, আর এখন বাজে 9:15, তো 9:15 বাজে, একটু পরে 9:10-15 দিকে আমি জাস্ট নিচে গিয়ে তারপরে খাবারটা গরম করব, তারপরে সবাইকে খেতে টেতে দেব। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সকাল থেকে সারাদিনই, প্রায় দুপুরের পরে গিয়ে থেমেছে বৃষ্টিটা। অনেক ভালো বৃষ্টি হয়েছিল আজকে, অনেক ভালো বৃষ্টি হয়েছিল। সবাইকে হাই করো। হাই, সবাই কেমন আছো? কেমন আছো? তো আমি হচ্ছে তারপরে খাবার টাবার গরম করে নিয়ে হচ্ছে ছেলেকে খাইয়ে দেব, তারপরে আমরা সবাই ডিনার করব। আর আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, মানে ঠান্ডা ওয়েদার বাইরে, বাট ঘরের মধ্যে প্রচণ্ড গরম, ফ্যান না চালালে থাকা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আর এই ওয়েদারটা ভীষণই খারাপ, মানে কখনো ঠান্ডা কখনো গরম লাগছে। আর আজ দুদিন ধরে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে সারাদিন। তো ফ্রেন্ড, আজ কদিন খুব 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 বৃষ্টি হচ্ছে, মানে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সকাল বৃষ্টি হয়েছে আজকে। আর আজকে আজকে আপাতত এখনও পর্যন্ত আর বৃষ্টি হয়নি সন্ধ্যার পরে। আর এখন দেখলাম বাইরে গিয়েছিলাম, তো দেখলাম 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে হালকা হালকা, হয়তো হবে না আবার হতেও পারে, ঠিক নেই। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ব্যাং ডাকছে, সবাই বলে যে ব্যাং ডাকলে নাকি বৃষ্টি হয়, জানি না এটা কতটা সত্যি, কিন্তু আর হচ্ছে হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, হতেও পারে নাও হতে পারে।
তো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই। আর এবার ডিনারটা গরম মানে খাবার দাবার সব রান্না করা আছে, আজকে আর কোনো রান্না বান্না নেই, শুধু জাস্ট গরম করব, হয়ে যাবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম তরকারি। আজকের মেনু ছিল আজকে একেবারেই দুপুরবেলায়, সকালে রান্না হওয়ার পরপরই দুপুরে করা হয়েছিল, চিংড়ি মাছের ঝোল করেছিলাম, আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে কচুর শাক করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। ব্যাস আজকে এই হয়েছিল। আর হচ্ছে রাত্রেও তাই হবে। তো রাত্রে এত শাক খায় না, আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল আছে আর পটলের তরকারি আছে, এটা দিয়ে আজকে রাত্রের ডিনার হবে। আর আমার শ্বশুরমশাই রাত্রেবেলায় তরকারি দিয়ে ভাত খায় না, দুধ দিয়ে আম দিয়েই বেশিরভাগ দিন খায়। উনি মানে শ্বশুর শাশুড়ি দুজনাই দুধ দিয়ে আম দিয়ে ভাত খায় রোজ রাত্রে, রুটি কিংবা ভাত যাই করি ওনারা দুধ দিয়েই খায় বেশিরভাগটাই, তো হয়তো তরকারি খাবে না। ব্যাস এইগুলো একটু গরম টরম করবো, হয়ে যাবে। তো ফ্রেন্ড, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও, আর আমার সাথে থেকো, দেখতে থাকো, ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করো, প্লিজ শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকানো বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পাঠানো ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।